নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে ভোট প্রচারে এসেছেন শিলিগুড়ি বিধানসভার বাম কংগ্রেস জোট প্রার্থী অশোক ভট্টাচার্য, পাশাপাশি টাপগ্রাম ক্ষমা করবেন মাটিগড়া নকশালবাড়ির বাম কংগ্রেস জোট প্রার্থী শঙ্কর মালাকার এই মুহূর্তে শিলিগুড়ি কোর্টের বার অ্যাসোসিয়েশনে ভোট প্রচারে। আমি দেবন্দ প্রার্থী, আমি অবশ্যই আমাদের প্রার্থী বলবো। আজকে আমাদের দেশ কোর্টের লয়ারদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হয় শঙ্কর মালাকার ও অশোক ভট্টাচার্যের সামনে। তার মধ্যে মূল দাবি কোর্টের স্থায়ী বিল্ডিং, জিতলে পরে আসন্ন বিধানসভা নির্বাচনে জিতলে পরে কোর্টের স্থায়ী বিল্ডিং করতে হবে, পাশাপাশি
ভক্তিনগর থানাকে শিলিগুড়ি মহকুমা আদালত শিলিগুড়ি কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় অশোক ভট্টাচার্য শঙ্কর মালাকারের সামনে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে জিতলে পরে স্থায়ী কোর্ট বিল্ডিং করতে হবে, পাশাপাশি শিলিগুড়িকে আলাদা ডিস্ট্রিক্ট করার দাবি রাখতে হবে এবং পাশাপাশি ভক্তিনগর থানাকে শিলিগুড়ি মহকুমা আদালতের অন্তর্ভুক্ত করতে হবে। তার কারণ ভক্তিনগরে কোনো খবর ভক্তিনগরের কোনো কেস লড়তে হলে এখানকার উকিলদের দৌড়ে যেতে হয় জলপাইগুড়ি এবং পাশাপাশি দার্জিলিং এবং পাশাপাশি অন্যান্য কাজের জন্য অনেক ক্ষেত্রেই শিলিগুড়িবাসীকে ছুটে যেতে হয় দার্জিলিংয়ে। সেজন্যই ঘুরে আসি, আইনজীবীদের কাছে সমর্থন চাইলাম। আমরা সংযুক্ত মোর্চার প্রার্থীদের পক্ষে আমরা সমর্থন চেয়েছি, কিছু পরামর্শ তারা দিয়েছেন, এই পরামর্শগুলিকে আমরা গ্রহণ করছি। আমরা চেষ্টা করব ওদের এই যে পরামর্শগুলো খুব সঠিক পরামর্শ, ওদের যুক্তি আছে। আমরা চাই এই কোর্ট বিল্ডিংটা হোক, মেট্রোপলিটন কোর্ট এখানে হোক এবং তার সাথে সাথে আরও কতগুলো বিষয় তারা তুলেছেন, আমাদের সেই সঙ্গে সহমত। আর আমরা বলেছি যে ওদের সাথে আমরা বিজয়ী হওয়ার পর ওদের সাথে আমরা আলোচনা করে আরও যা পরামর্শ থাকবে সেই পরামর্শগুলোকে আমরা নিশ্চয়ই কার্যকরী করার চেষ্টা করব। আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আমি এবং শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক দা, আমাদের আইনজীবী সমাজের সমস্ত বন্ধুদের কাছে আমরা আবেদন করেছি যে এই চারটি বিধানসভা কেন্দ্র